হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তনীজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি আবার একটা ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব ক্রিসপি মশালা পটেটো রেসিপি। তো এখন বাজছে বিকেল 6টা আর আমাদের একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা হলো, তাই জন্য এখন আমরা এই স্ন্যাক্সেরই প্রিপারেশন করবো আর সেই স্ন্যাক্সই বানাবো। সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব যে আজকে আমরা কি করে বানাচ্ছি ক্রিসপি মশালা পটেটো। তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি আমার সাথে থেকো আর দেখতে থাকো। কিন্তু তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার বাসা থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আমার বাসা থেকে আমাকে সাপোর্ট করে যাও। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে তোমার সাথে শেয়ার করছি ক্রিসপি মশালা পটেটো রেসিপি। তো চলো না ডুইং এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। ক্রিসপি মশালা পটেটো ফ্রাই বানানোর জন্য আমরা প্রথমে এখানে পটেটো নিয়ে নিয়েছি আর সেটা স্কিনকে পিল অফ না করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। কেউ চাইলে অন্য শেপেও কাটতে পারে কিন্তু আমাদের এভাবেই ভালো লাগে, তাই জন্য আমরা পটেটোগুলো এইভাবেই কেটে নিয়েছি। এবারে আমরা পটেটোগুলো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। জলে ভালো করে ধোয়া হয়ে গেলে আমরা পটেটোগুলো একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে আমরা ধোয়া পটেটোগুলো বয়েল করে নিচ্ছি। এখানে পটেটোগুলো খুবই অল্প বয়েল করতে হবে। এবারে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমাদের এখানে লাগছে হাফ টেবিল স্পুন চাট মশলা, হাফ কাপ আটা, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন চিলি পাউডার, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল স্পুন টার্মারিক পাউডার আর লাগছে স্বাদমতো নুন। ভীষণই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে। তো এইগুলো দিয়ে আমরা আমাদের ক্রিসপি মশালা পটেটো ফ্রাই এর ব্যাটারটা তৈরি করে নেব। তো আমরা সব ইনগ্রেডিয়েন্টগুলো একে একে একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তো আমরা সব ইনগ্রেডিয়েন্টগুলো একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নিয়েছি। এবারে একটু একটু করে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো আমাদের ব্যাটার এখন রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা যেমন দেখছো তোমরা ভিডিওতে তেমনি হবে, এর থেকে একটু টাইট হতে পারে কিন্তু এর থেকে বেশি রানি হবে না। এর থেকে বেশি রানি হলে ব্যাটারটা পটেটোর গায়ে ভালো করে লাগবে না। ব্যাটারটা তৈরি করার পর 15 থেকে 20 মিনিট রেস্ট করতে দিতে হবে। তো আমরা ফিরে এলাম 20 মিনিট পর। আমাদের ব্যাটার এখানে কুকিংয়ের জন্য রেডি হয়ে গেছে। এবারে স্লাইস করা বয়েলড পটেটোগুলো আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর ভালো করে ব্যাটারটা দিয়ে পটেটোগুলো কোটিং করে দেব। যত ভালো করে কোটিং করা হবে ততই খেতে টেস্টি হবে। তো আমরা এখানে সমস্ত স্লাইস পটেটোগুলো ভালো করে কোটিং করে নিচ্ছি। তো আমাদের স্লাইসড পটেটোগুলো এখানে ভালো করে কোটিং করা হয়ে গেছে। এবারে একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে দিলাম আর আমাদের তেল গরম হয়ে গেলে একটা একটা কোটিং করা স্লাইসড পটেটো নিয়ে আমরা তেলে দিয়ে ভালো করে দুপিটটাই ভেজে নেব। ভাজবার সময় ফ্লেমটা হাইতেই থাকবে, তবেই পটেটোগুলো ক্রিসপি হবে। এই একই রকমভাবে সবকটা কোটিং করা স্লাইসড পটেটো আমরা তেলে দিয়ে ভালো করে দুপিটটাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তো আমাদের ক্রিসপি মশালা পটেটো ফ্রাই এখানে একেবারে তৈরি পেটে যাওয়ার জন্য। এটা শুধুও খাওয়া যায় বা চাটনি কিংবা সস দিয়েও খাওয়া যায়,
কিন্তু আমাদের তো এটা এতই ভালো লাগে যে আমরা এটা শুধুই খাই। এটা স্ন্যাক্স হিসেবেও প্রেফারেবল, আবার সাইড ফ্রাইড আইটেম হিসেবেও প্রেফারেবল। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো আমরা তো এটা চায়ের সাথে প্রেফার করলাম, কিন্তু এটা এমনিও খাওয়া যেতে পারে, অথবা লাঞ্চে এটা ফ্রাইড আইটেমও থাকতে পারে। তো আমাদের চায়ের সাথে ক্রিস্পি মশালা পটেটো ফ্রাই একেবারে রেডি টু সার্ভ। তোমরাও বাড়িতে একবার এভাবে ট্রাই করো, আশা করছি ভালোই লাগবে। শেয়ার করলাম আমাদের ক্রিস্পি মশালা পটেটো বানানো। এটা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো, খেতে খুবই টেস্টি আর ক্রিস্পি হয়, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর ইনগ্রিডিয়েন্টও বেশি লাগে না। যা কিছু লাগে সব কিছু আমাদের কিচেনেই পাওয়া যায়। তো তোমরা নিশ্চয়ই আমার বাড়িতে ট্রাই করতে পারো, আশা করছি ভালোই লাগবে। তো আজকে তোমার সাথে শেয়ার করলাম আমাদের বাড়িতে ক্রিস্পি মশালা পটেটো বানানো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বলে রাখি, যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলে, আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে তোমার সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং। টাটা।